আজকে আলহামদুলিল্লাহ আমরা যে আকা আলিহি সালাতুসালামের উম্মত হয়ে ধন্য হয়েছি, সে আকা আলিহি সালাতুসালামের বিলাদতের মাস শুরু হয়ে গিয়েছে। রবিউন নূর শরীফের মর্যাদা যদি আমি একদিকে দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আসবে আকা আলিহি সালাতুসালামের বিলাদত শরীফ, রবিউল আউয়াল, ইনার শুভাগমন। অর্থাৎ আমরা যখনই রবিউল আউয়ালের ফজিলত বর্ণনা করব, সবচেয়ে প্রথম পয়েন্টই এখানে চলে আসবে, আমার আকা আলিহি সালাতুসালামের শুভাগমন। এবং এই দুনিয়াতে ইনি শুভাগমনের কারণে এই রবিউল আউয়াল দামি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দেখুন না, ইসলামী বছরে তো অনেকগুলাই মাস রয়েছে। প্রথম মাস মুহররমুল হারাম, দ্বিতীয় মাস সফরুল মুজাফফার, এবং তৃতীয় মাস মাহে রবিউল আউয়াল। তো এই মাহে রবিউল আউয়াল এই জন্যই দামি যে আমার আকা আলিহি সালাতুসালাম এই মাসেই শুভাগমন করেছেন। তো অনেকে বলে থাকে ঈদে মিলাদুন্নবী নামকরণ কেন করেন? হ্যাঁ, এটা একটু আমরা বিশ্লেষণ করে দিই যে ঈদ অর্থ হচ্ছে খুশি উদযাপন করা, আর মিলাদুন্নবী এটা মৌলুদুন্নবী থেকে এসেছে। তো মিলাদুন্নবী হচ্ছে আমার নবীর জন্মগ্রহণ। তো মিলাদুন্নবী অর্থাৎ নবীর জন্মদিনে জি সংক্রান্ত আলোচনা, অর্থাৎ আমার আকা আলিহি সালাতুসালামের জন্ম বৃত্তান্ত নিয়ে খুশি উদযাপন করা বা আলোচনা করা, এটার নামই হচ্ছে মিলাদুন্নবী। যখনই আমার আকা আলিহি সালাতুসালাম দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন, এই দুনিয়ার জমিন ওনার নূরে মুকাদ্দাস দ্বারা ধন্য হয়েছে, তখনই জিব্রাইল আমিন আলিহি সালাতুসালাম একটি পতাকা পূর্বে এবং একটি পতাকা পশ্চিমে আর একটি পতাকা কাবাতুল্লার উপর ছাদের উপর লাগিয়ে দিয়েছে। ওই খুশিতে ফেরেশতারা যেখানে আমার আকা আলিহি সালাতুসালামের খুশি উদযাপনের ঝান্ডা উত্তোলন করেছেন, সেখানে আমরা সেই আকা আলিহি সালাতুসালামের নগণ্য উম্মত হয়ে কি পারি না ঝান্ডা উত্তোলন করতে? এবং সেই আদর্শে আদর্শিত হয়ে আমার কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত আমাদেরকে এই মাদানী ঝান্ডার দিয়েছেন, উৎসাহ প্রদান করছেন যে তোমরাও জিবরাইল আমিন আলিহি সালামের মতো খুশি উদযাপন করতে গিয়ে এই মাদানী পতাকা নিয়ে উড়াও। তো এটা আমরা আশিকের রসুল যারা রয়েছে এনারা ফখর করতে পারি, গর্ব করতে পারি যে আমরা আশিকের রসুল। কিন্তু এটাও আবার শুক্রিয়ার বিষয় যে আল্লাহ তাআলার দয়ায়, আমার আকা আলিহি সালাতুসালামের কৃপায়, ওনার যদি দয়ার নজর না থাকতো তাহলে আমরা আশিকের রসুল হতে পারতাম না। আর হয়তো বা আজ আমরা এখানে এই মেহফিলের আয়োজন, এই সকল ঈদের সেরা ঈদ নামক অনুষ্ঠানের মধ্যেও সামিল হতে পারতাম না যদি আমার আকা আলিহি সালাতুসালামের দয়ার নজর আমাদের উপর না থাকতো। বেশক আমাদের উপর আমার আকা আলিহি সালাতুসালামের দয়ার নজর রয়েছে বিধায় আজ আমি আপনি দাওয়াত ইসলামের ছায়াতলে এসেছি বিধায় এই রবিউল আউয়ালের ফজিলত বারাকাত সম্মান মর্যাদা সম্পর্কে বুঝতে পারছি, এবং এটার আদায় করার ব্যাপারে আমাদেরকে তাগিদ যেটা দেওয়া হচ্ছে সেটা আমরা হাসিল করতে পারছি।